প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমরা কোভিড-19 এই মহামারীর কারণে দীর্ঘ সময় পর্যন্ত আমরা ক্লাসে অনুপস্থিত। এরপরও মাঝে মধ্যে আমরা তোমাদের সাথে যোগাযোগ আছে, বিভিন্ন সময় তোমরা স্কুলে আসো। এখন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে তোমাদের জন্য নির্ধারিত বাড়ির কাজ দিয়েছে এবং এই কাজগুলো মূল্যায়নের মাধ্যমে তোমাদের পরবর্তী কাজগুলো সম্পন্ন হবে। সুতরাং তোমরা সবাই এই নির্ধারিত কাজগুলো যথাযথভাবে করবে এবং করে স্কুলে জমা দেবে। আজকে আমি এই নির্ধারিত কাজের যে সাধারণ বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টটা সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দেব। যে তথ্য অনুসরণ করে তোমরা অ্যাসাইনমেন্টের কাজটা সম্পন্ন করবে। প্রথম দেখো, পরিবারের সদস্যদের বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই হলো বডি মাস ইনডেক্স, বডি মাস ইনডেক্স। এই যে বডি মাস ইনডেক্স আছে, আমরা এই বডি মাস ইনডেক্স থেকে প্রত্যেকের জন্য অর্থাৎ তোমার পরিবারের সদস্যদের জন্য এই বডি মাস ইনডেক্স ব্যবহার করে প্রয়োজনীয় তার জন্য কী করবা, খাদ্য তালিকা প্রস্তুত করবা, প্রয়োজনীয় একটি খাদ্য তালিকা প্রস্তুত করবে। তাদের জন্য আমরা কী করব, প্রয়োজনীয় একটি খাদ্য তালিকা প্রস্তুত করব। এই খাদ্য তালিকা প্রস্তুত করতে হলে আমাদেরকে অবশ্যই কতগুলো বিষয় জানতে হবে এবং আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে জানতে পারব বিএমআইয়ের প্রয়োজনীয়তা। বিএমআইয়ের প্রয়োজনীয়তা এরপর জানতে পারব স্বাস্থ্য রক্ষায় প্রকৃতি খাদ্য ও প্রাকৃতিক খাদ্য ও ফাস্ট ফুডের প্রভাব বিশ্লেষণ করতে পারবে। আমরা এই বিএমআই যে পরিবারের আমরা এই অ্যাসাইনমেন্ট থেকে আমরা কী করতে পারব, বিএমআই নির্ণয় করতে পারব এবং বিএমআই নির্ণয় করে যে বিএমআইয়ের প্রয়োজনীয়তাটা কী সেটা ব্যাখ্যা করতে পারব এবং স্বাস্থ্য রক্ষার জন্য প্রাকৃতিক খাদ্য ফাস্টফুডের প্রভাব আমরা বিশ্লেষণ করতে পারব। এই জন্য আমার কী কী করা প্রয়োজন, প্রথমে আমরা বিএমআই কী সেটা জানব। তাহলে এই কাজগুলো নির্ণয় করতে হলে আমাকে প্রথমে সকের সাহায্যে বিএমআই নির্ণয় করতে হবে। সকের সাহায্যে কী নির্ণয় করতে হবে, বিএমআই নির্ণয় করতে হবে এবং বিএমআইয়ের মানগুলো উপস্থাপন করে আমরা সেই বিএমআইয়ের মান উপস্থাপন করে বিএমআইয়ের একটা রেখা অঙ্কন করে বেশি ওজন কম ওজন অথবা স্থূলতা সবগুলো নির্ণয় করতে পারব।
এবং খাদ্য গ্রহণ সম্পর্কে একটি পরামর্শ দিতে পারবো। প্রথমে আমরা জানি যে ভরিন বিএমআই কি, আমরা যখন লিখব প্রথমে লিখব যে বিএমআই কি। বিএমআই হলো দেহের উচ্চতার সাথে, বিএমআই হলো দেহের উচ্চতার, দেহের উচ্চতার সাথে ওজনের, ওজনের 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 সামঞ্জস্য রক্ষা করার, রক্ষা রক্ষা করার সূচককে, সূচককে বি এম আই বা বর সূচি বলে। তাহলে আমরা প্রথমে জানলাম যে বিএমআই হলো দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বিএমআই বা বর সূচি বলা হয়। অর্থাৎ যে আমাদের দেহের ওজনের উচ্চতার সাথে ওজনের যে সামঞ্জস্য, এটা অনুপাতটাই হলো কি, বিএমআই। বিএমআই নির্ণয়ের সূত্র হলো বিএমআই সমান, বিএমআই সমান দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা, উচ্চতা মিটার স্কোয়ার ওজন কেজি। তাইলে আমরা বিএমআই নির্ণয় করতে হলে আমার কি জানতে হবে, দেহের ওজন কেজিতে এবং উচ্চতা মিটার স্কোয়ার। তাহলে আমরা যদি দেহের ওজন এবং উচ্চতা জানি, তাহলে আমরা কি করতে পারবো, বিএমআই নির্ণয় করতে পারবো। তাহলে আমি প্রথমে জানলাম যে বিএমআই কে। তাহলে তোমরা লেখার সময় প্রথমে লিখবা যে বিএমআই কি। তাহলে বিএমআই হলো দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বিএমআই বা বর সূচি বলা হয়। এরপরে লিখবে বিএমআই নির্ণয়ের সূত্র হলো দেহের উচ্চতা কেজি ডিভাইড বাই দেহের উচ্চতা মিটার স্কোয়ারে। অর্থাৎ দেহের ওজনটা হবে কিসে, কেজিতে, আর উচ্চতা হবে মিটারে, উচ্চতা হবে মিটারে। এবার আমরা যে বিএমআই এর প্রয়োজনীয়তাকে, কেন আমরা এই বিএমআই নির্ণয় করব বা কি কারণে আমার এই বিএমআই জানাটা দরকার, আমরা বিএমআই নির্ণয় করে, বিএমআই নির্ণয় করে খাদ্য গ্রহণের পরামর্শ দিতে পারবো এবং তার দেহের ওজন বিএমআই এর সাহায্যে আমরা বলতে পারবো তার দেহের ওজন ঠিক আছে কিনা, এবং যদি তার ওজন বেশি হয় অথবা যদি ওজন কম হয় তাহলে তাকে, ওজন বেশি হলে কী করতে হবে, ওজন কম হলে কী করতে হবে, তাকে এই পরামর্শটা দেওয়া যাবে। এবং আমরা বিএমআই নির্ণয় করে, নির্ণয় করে একটি পরিবারের যে আমি আমার পরিবারের যে স্বাস্থ্য সম্পর্কে সঠিক একটা তথ্য বা ধারণা দিতে পারবো যে কীভাবে কার যে ওজন কী আছে অথবা তার কী পরিমাণ খাদ্যের প্রয়োজন বা কীরকম খাদ্য গ্রহণ করতে হবে, এই সম্পর্কে আমরা সঠিক একটা কী দেওয়া যাবে, ধারণা দেওয়া যাবে। এবং তার জন্য আমি আমার পরিবারের জন্য এই বিএমআইটা নির্ণয় করে আমরা খাদ্যের একটি তালিকা প্রণয়ন করতে পারব। তাহলে আমি প্রথমে আমার পরিবারের বিএমআই নির্ণয় করে, বিএমআই নির্ণয় করার জন্য প্রয়োজনীয় একটা তথ্য লাগবে। বিএমআই নির্ণয়ের জন্য প্রয়োজনীয় তথ্য, প্রয়োজনীয় তথ্য। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে শুধু সংক্ষেপে
উপস্থাপন করে দিতেছি তোমরা কিভাবে লিখবে বা কিভাবে তোমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। আমি হুবহু তোমরা এটা লিখবে না, তোমরা এটা অনুসরণ করে তুমি তোমার পরিবারের, আমি শুধু তোমাদেরকে ইঙ্গিতটা দিচ্ছি যে এখানে তুমি এই অ্যাসাইনমেন্টে তুমি কি করবে, কি লিখবে বা কিভাবে করবে, আমি শুধু সেই জিনিসটা সম্পর্কে একটি ধারণা দিচ্ছি। বিএমআই নির্ণয় করার সময় আমার প্রয়োজনে যে তথ্য লাগবে, ধরো পরিবারের সদস্যের নাম, পরিবারের সদস্য, পরিবারের সদস্য প্রয়োজনীয় তথ্য বিএমআই মন্তব্য খাদ্য তালিকা, আমরা এর পূর্বে একটি কথা আমি বলে রাখি যে বিএমআইয়ের আদর্শ মান হলো, বিএমআইয়ের আদর্শ মান হলো আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়। বিএমআইয়ের আদর্শ মান হলো আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়, অর্থাৎ যদি কারো বিএমআই আঠারো দশমিক পাঁচ হয় অথবা আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক যদি নয় হয় তাহলে তার ওজন ঠিক আছে, তখন ওজন ঠিক আছে তাহলে তাকে পরিমাণ মতো খাদ্য গ্রহণ করলে যথেষ্ট হবে। আমরা প্রথমে জানব যে বিএমআইয়ের আদর্শ মান হলো আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়। তাহলে আমরা এখন এই পরিবারের সদস্যদের বিএমআই নির্ণয় করে আমরা বলতে পারব যে পরিবারের সদস্যের কার কী অবস্থা আছে। ধরো প্রথমে বাবা, এখন এখানে তোমরা বাবা না লিখে বাবার নাম লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাবা না লিখে বাবার নাম লিখে দিতে পারো। এখন ধরো বাবার ওজন হলো পঁচাত্তর কেজি, এখানে বিএমআই প্রয়োজনীয়তাতে আমি লিখে দিচ্ছি যে কী লাগবে, ওজন ডিভাইডেড বাই উচ্চতা মিটার স্কোয়ার। তাহলে বাবার ওজন হলো পঁচাত্তর কেজি আর বাবার উচ্চতা হলো এক দশমিক ছয় সাত মিটার স্কোয়ার। এখন শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো, যদি তোমরা কী করো উচ্চতা মিটারে ফুটে নির্ণয় করো, মনে করো উচ্চতা হলো পাঁচ ফুট তিন ইঞ্চি, মনে করো উচ্চতা হলো কত, পাঁচ ফুট তিন ইঞ্চি, তাহলে এই ফুটকে কনভার্ট করে কোথায় নিতে হবে, মিটারে। যদি তোমরা কিসে মাপো, ফুটে মাপো, তাহলে ফুটেরে কনভার্ট করে কোথায় নিতে হবে, যে মিটারে নিতে হবে। এখন পাঁচ ফুট যদি তিন ইঞ্চি হয় তাহলে কত হবে, পাঁচ গুণ বারো যোগ তিন, পাঁচ বারো ষাট যোগ তিন তেষট্টি ইঞ্চি। এখন এই ইঞ্চিরে আমরা কোথায় নিতে হবে, ইঞ্চিরে নিতে হবে সেন্টিমিটারে, এক সেন্টিমিটার সমান এক ইঞ্চি সমান এক ইঞ্চি সমান কত, দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার। এবার কত আছে, তেষট্টি গুণ দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার, এই সেন্টিমিটারে তুমি একশো দিয়ে ভাগ করলে মিটার হবে, এই সেন্টিমিটারে কত দিয়ে একশো দিয়ে ভাগ করলে মিটার হবে। তাহলে তোমরা ইচ্ছা করলে যদি কী করো, যদি উচ্চতা যদি ফুটে মাপো, উচ্চতা যদি ফুটে মাপো তাহলে ফুটেরে কোথায় নেবা, ইঞ্চি, ইঞ্চিরে কনভার্ট করে কোথায় নেবা, সেন্টিমিটার, সেন্টিমিটারে এক হাজার দিয়ে ভাগ করলে যাবে মিটারে। আর যদি তোমরা মিটার স্কেলে মাপো তাহলে সরাসরি মিটারে নিয়ে নেবা। শিক্ষার্থীবৃন্দ তোমরা তাহলে দুইভাবে নিতে পারো, যে মিটারও মাপতে পারো
ইঞ্চিতে মাপতে পারো। ইঞ্চিতে যদি ফুটে মাপো, ফুটেরে কনভার্ট করে কোথায় নিবা, ফুটেরে কনভার্ট করে নিবা। এই ফুট হলে ফুটেরে কনভার্ট করে কোথায় যাবা, মিটারে নিয়ে যাবা। তাহলে মিটারে নেওয়ার নিয়ম যে প্রথমে কি করবা, এক ফুটে হলো 12 ইঞ্চি, ফুটেরে 12 দ্বিগুণ দিলাম, 3 ইঞ্চি যোগ করে দিলে 63 ইঞ্চি। 1 ইঞ্চি সমান 2.57 সেন্টিমিটার, 63 ইঞ্চি সমান 1 সেন্টিমিটার। সেন্টিমিটারে তুমি কি করবা, 100 দিয়ে ভাগ দিলে মিটার হবে। এটা তুমি যেভাবে করবা। এরপর এটা কি করবা, ভাগ করবা। ভাগ করলে বিএমআই হবে 26.69। দেখো বিএমআইয়ের কোনো একক নাই, যেহেতু এটা অনুপাত, অনুপাতের কোনো একক নাই। বিএমআই হলো কি, দেহের উচ্চতার ওজনের সাথে উচ্চতার অনুপাত, অনুপাতের কোনো একক নাই। তাহলে বিএমআই হলো কত, 26.69। এখন দেখো এখানে আমরা দেখছি 18.5 থেকে 24.9, এটা হলো কার, বিএমআইয়ের আদর্শ মান। বিএমআইয়ের কি আদর্শ মান হলো 18.5 থেকে 24.9, এর মধ্যে থাকলে তার ওজন ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে 24.9, এখানে আছে কত, 26.69, 26.69 আছে, তাহলে তার কি উচ্চতার অনুপাতে ওজন বেশি, উচ্চতার অনুপাতে ওজন বেশি। তাইলে এখানে মন্তব্য লিখবা ওজন কমাতে হবে, ওজন কমাতে হবে। তাহলে দেখো আমরা যে বিএমআই থেকে আমরা কি করতেছি, যে এখানে পরিবারের যে বাবা আছে, বাবার ওজন 75 কেজি, উচ্চতা এত, বিএমআই এত, তাহলে আমরা বিএমআই সূচকের আদর্শ মান থেকে দেখি যে বাবার ওজন বেশি, তাহলে বাবার ওজন কি করতে হবে, কমাইতে হবে। এখন ওজন কমাতে হলে তাকে কি করতে হবে, চর্বি যুক্ত খাবার কম খেতে অর্থাৎ চর্বিযুক্ত খাবার কম খেতে হবে অথবা পরিহার করতে হবে। তাহলে এখন দেখো তোমরা কীভাবে লিখবে, সক্রা এভাবে লিখবে, পরিবারের সদস্য প্রয়োজনীয়তা উত্তর, বিএমআই মন্তব্য, খাদ্য তালিকা। তাহলে আমরা প্রথমে যদি বাবা থাকে বাবা, মা থাকলে মা, তাহলে বাবা অথবা মায়ের যে আমরা বিএমআই নির্ণয়ের তথ্য, ওজন, উচ্চতা, বিএমআই এত, যখন বিএমআইয়ের আদর্শ মান 25.5 থেকে 24.9, তখন তার কী হবে, ওজন কমাতে হবে, খাদ্য তালিকায় চর্বিযুক্ত খাবার কম খেতে হবে এবং বা তাকে চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। চর্বিযুক্ত খাবার হয় কম খাবে, না হয় চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। এবার আসি মা, মা মায়ের ওজন ধরলাম 57 কেজি, উচ্চতা হলো 1.54 মিটার স্কোয়ার। এখন মায়ের বিএমআই হলো 22.98। এখন দেখো মায়ের বিএমআই কত, 22.98। এখন 22 যদি 98 হয়, কার মধ্যে আছে, 18.5 থেকে 24.9-এর মধ্যে আছে, 24.9-এর মধ্যে থাকলে ওজন কি আছে, ওজন ঠিক আছে, ওজন কি আছে ঠিক আছে। তাহলে এখানে তাকে কী করতে হবে, পরিমিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাইলে এখন দেখো যে আমার পরিবারে আমি দুজন সদস্য গেছে, এই দুজন সদস্যের বিএমআই নির্ণয় করে, দুজন সদস্যের বিএমআই নির্ণয় করে আমি কি বলতে পারছি, যে আমার পরিবারে এই দুইজনের
যে একজনের ওজন বেশি, একজনের ওজন ঠিক আছে, তাহলে যার ওজন বেশি তাকে কী করতে হবে, চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে, পরিহার করতে হবে। তাহলে তোমরা এইভাবে পরিবারের সদস্য যতজন থাকবে, তোমরা এইভাবে কী করবা, তাদের বিএমআই নির্ণয় করবা। এবার মনে করো আমি আমারই বিএমআই নির্ণয় করলাম, আমার ওজন 63 কেজি, উচ্চতা 1.67 মিটার স্কোয়ার। তাহলে আমার ওজন কত, 63 কেজি, উচ্চতা হলো 1.67 মিটার স্কোয়ার। বিএমআই 16.67, বিএমআই কত, 16.67। তাহলে আমার উচ্চতা অনুসারে কী আছে, ওজন কম আছে, তাহলে আমার উচ্চতা অনুসারে কী আছে, এখানে ওজন কমাতে হবে, ওজন ঠিক আছে, এখানে ওজন কী আছে, কম আছে। আমার দেহের উচ্চতা অনুসারে কী আছে, ওজন কম আছে। এখানে আমি বাবা লিখছি, মা লিখছি, আমি লিখছি, তুমি এখানে তোমার বাবার নাম লিখতে পারো, মায়ের নাম লিখতে পারো, তোমার নাম লিখতে পারো। এখন দেখো তাহলে এখানে যে তার কী আছে, ওজন কম আছে। এখন ওজন কম থাকলে কী করতে হবে, তার ওজন বাড়াতে হবে। ওজন কী করতে হবে, বাড়াতে হবে। ওজন বাড়াতে হলে তাকে কী খেতে হবে, অতিরিক্ত পরিমাণে মাছ, মাংস, ডিম, দুধ এবং সুষম খাদ্য গ্রহণ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে বিএমআই কীভাবে নির্ণয় করতে হয়, আমি একটা পরিবারের, যে তোমরা তোমাদের পরিবারের বিএমআই নির্ণয় করবা, এবং বিএমআই নির্ণয় করে সামনে কী করবা, খাদ্য তালিকা প্রস্তুত করে দিবা, যে কী কী খাদ্য গ্রহণ করতে হবে সংক্ষেপে এটা বর্ণনা করে দিবা। এরপরে দেখো লেখচিত্র কীভাবে আঁকবে, এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ আমরা কী আঁকবো, লেখচিত্র আঁকবো। এরপরে তোমরা আলাদা গ্রাফ পেপার নিবে, গ্রাফ পেপার নিয়ে তোমরা কী করবা, লেখচিত্র অঙ্কন করবা। আলাদা গ্রাফ পেপার নিবা, গ্রাফ পেপার নিয়ে সেখানে লেখচিত্র অঙ্কন করবা। লেখচিত্র অঙ্কন করার সময় আমরা জানি লেখচিত্রে দুইটা অংশ থাকে, একটা হলো এক্স অক্ষ, আরেকটা হলো ওয়াই অক্ষ। একটা হলো কী অক্ষ, এক্স অক্ষ, আরেকটা হলো কী অক্ষ, ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে আমরা নেব কি, সদস্যের নাম। ওয়াই অক্ষে আমরা কী নেব, সদস্যের নাম নিলাম। এখন মনে করো এখানে আমরা সদস্য নিচ্ছি, তোমরা কীভাবে ধরবা, যদি প্রতি পাঁচ ঘরের এদিকে এক ধরবা, প্রতি পাঁচ ঘরে এক ধরে, এক ধরে এখানে কী লিখবা, প্রথম সদস্য লিখছি আমি বাবা, দ্বিতীয় সদস্য লিখছি মা, তৃতীয় সদস্য আমি নিজে, অথবা আরও অন্যান্য যত সদস্য আছে, এভাবে পাঁচ ঘর নিয়ে নেবা। উপরের দিকে প্রতি পাঁচ ঘর, এক ঘরের মানে এক ধরে, 5, 10, 15, 20, 25, 30 এভাবে আমরা প্রতি এক ঘরের মান উপরের দিকে যাব। তাহলে আমরা যে গ্রাফ করার সময় আমরা যে লেখচিত্র করি, ঠিক এই লেখচিত্রটা সেম, লেখচিত্রের দুইটা অংশ থাকবে, একটা হলো এক্স অক্ষ, আরেকটা হলো ওয়াই অক্ষ। আনুভূমিক যে রেখাটা আছে এটা এক্স অক্ষ,
আর উলম্ব রেখাটা হলো ওয়াই অক্ষ। এক্স অক্ষে আমরা কী দিকে যাব, সদস্যের নাম যাব, আর ওয়াই অক্ষে আমরা যাব কি যে বিএমআই। বিএমআই জানে পাঁচ, দশ, পনেরো, বিশ, পঁচিশ, তিরিশ। এবার আমরা মানগুলো বসাবো। যেমন ধরো আমরা একজনের ফাঁসি কত, ১৮। তাহলে ১৮ হলে প্রথমে বাবার ফাঁসি কত, ২৬.১০। তাহলে বাবা এখানে ২৬.১০। মায়ের ফাঁসি কত, মায়ের ফাঁসি ২২। মায়েরটা হলো ২২। মায়েরটা হলো কত, ২২। আর আমারটা পাইছে ১৬। এখন আমরা এখানে যদি আমরা তাকাই, এখানে তাকাইলে আমরা পাব যে এই ১৮ এবং ২৪, ১৮ এবং ২৪ এর মাঝে যারা থাকবে। তাহলে আমি যদি এভাবে দিই, এখন দেখো এই লেখচিত্র থেকে আমি কি করতে পারবো, মন্তব্য করতে পারবো। এই লেখচিত্র থেকে অর্থাৎ তোমরা বিএমআই নির্ণয় করার সময় এইভাবেই লেখচিত্র অঙ্কন করবে। এবার অঙ্কন করে লেখচিত্র থেকে তুমি বলতে পারবা যে তোমার আদর্শ মান কত, ১৮.৫ থেকে ২৪.৯ পর্যন্ত হলো আদর্শ মান। তাহলে এর মধ্যে যারা পড়বে তাদের কি আছে, ওজন ঠিক আছে, তাদের ওজন কি আছে ঠিক আছে, আর এর উপরে যারা যাবে তাদের ওজন বাড়তি, আর নিচে যারা থাকবে তাদের ওজন কম। যাদের ওজন কম তাদের ওজন বাড়াতে হবে, যাদের ওজন ঠিক আছে তারা পরিমিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে, আর যাদের ওজন বেশি তারা কী করতে হবে, ওজন বেশি তারা চর্বিযুক্ত খাদ্য পরিহার করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। তাহলে আমরা এই বিএমআই নির্ণয় করে তার একটা পরিবারের জন্য যে তার কী ধরনের খাদ্য গ্রহণ করা দরকার, সে কীভাবে খাদ্য তালিকা প্রস্তুত করবে এবং কোন সদস্যের কী ধরনের খাদ্য দরকার, সে অনুপাতে সে কী করতে পারবে, এই বিএমআই তালিকা নির্ণয় করে খাদ্য তালিকা প্রস্তুত করতে পারবে এবং তারা কী থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে। এরপর একটা জিনিস আমরা জানা দরকার, তাহলে আমরা এই বিএমআই সূচক থেকে আমরা কী জানলাম, যাদের বয়স, যাদের বিএমআই ১৮-এর নিচে তাদের কি ওজন কম, ওজন বাড়াতে হবে। তাহলে ওজন যদি তাদেরকে বাড়াতে হয় তাদেরকে পরিমিতভাবে কী খাইতে হবে, খাদ্য গ্রহণ করতে হবে, পরিমিতভাবে সুষম খাদ্য গ্রহণ করতে হবে, দুধ, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো পরিমাণ মতো এবং ফল, শাক, সবজি তারা পরিমাণ মতো খাইতে হবে। এবং যাদের ১৮.৫ থেকে ২৪.৯ বিএমআই এত তাদের ওজন ঠিক আছে, তাদের কী করতে হবে যে পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে, কী করতে হবে, পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণ করতে হবে। যাদের বিএমআই ২৫.২৫ থেকে ২৯.৯ যখন হবে তখনই আমরা বুঝতে হবে যে অতিরিক্ত ওজন, তার ওজনটা কি অতিরিক্ত। তাহলে অতিরিক্ত ওজন কমাতে হলে
এক ওজন কমাতে হবে, ওজন কমাতে হবে এবং ব্যায়াম করতে হবে, ওজন কমাতে হবে এবং ব্যায়াম করতে হবে। যখন যাবে 30 থেকে 37.9 এর মধ্যে যাদের বিএমআই থাকবে, এটা হলো মোটা হওয়া, মোটা হওয়ার প্রথম স্তর, মোটা হওয়ার প্রথম স্তর। তাকেও কী করতে হবে, যে নিয়মিত ব্যায়াম করতে হবে, চর্বিযুক্ত খাবার পরিহার করতে, চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। এরপর যদি 35 থেকে 39.9, এটা হলো মোটা হওয়ার দ্বিতীয় স্তর, মোটা হওয়ার দ্বিতীয় স্তর, এখানেও তাকে উপরের নিয়মে কাজ করতে হবে। এবার যদি 40-এর উপরে হয়, তাহলে এটা হবে কি, যে অতিরিক্ত মোটা, একেবারে অতিরিক্ত মোটা। এই অতিরিক্ত মোটা হলে তাকে কি করতে হবে, যে সে অতীব স্থূলকার হবে, স্থূলকার হলে তার মৃত্যুর ঝুঁকি আছে, তার কি আছে, মৃত্যুর ঝুঁকি আছে। তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে পরিবারের বডি বিএমআই নির্ণয়, এই পরিবারের বডি বিএমআই নির্ণয় করে আমরা কী করতে পারছি, যে একটি পরিবারের স্বাস্থ্যের সদস্যদের স্বাস্থ্যের কী অবস্থা সেই সম্পর্কে জানা যায়, এবং তাদের পরবর্তীতে সুস্থ রাখার জন্য যে কী ধরনের খাদ্য গ্রহণ করতে হবে বা কী কী করতে হবে সেগুলো আমরা কী করতে পারি, সঠিকভাবে আমরা বর্ণনা করতে পারব। এবং একটি পরিবারকে সুস্থ রাখার জন্য আমরা কী করতে পারব, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব, এবং আমরা আমাদের খাদ্যের যে ম্যানুয়াল বা তালিকা আছে সেই তালিকাটা আমরা তৈরি করতে পারব। এরপর যে আমরা ফাস্ট ফুড, এখন আমরা প্রাকৃতিক খাদ্য আর ফাস্টফুডের মধ্যে আমরা যে একটি তফাৎ আছে সেটাও জানতে পারব। ফাস্টফুড বা জাঙ্ক খাদ্য, আমরা এই যে ফাস্টফুড বা জাঙ্ক যে খাদ্যটা আছে, এই খাদ্যটা আসলে এটা তৈরি করা হয় কি জন্য, মুখরোচক খাদ্য, এটা রাসায়নিকভাবে বিভিন্ন, এটার মধ্যে রাসায়নিক ফাস্টফুডের মধ্যে এই খাদ্যটা হলো মুখরোচক, স্বাস্থ্যের উপযোগী নয়, এবং এটা তৈরি করার সময় প্রচুর পরিমাণে সুস্বাদু মুখরোচক করার জন্য রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। এই রাসায়নিক উপাদানের মধ্যে বেশি পরিমাণে চর্বি ও চিনি ব্যবহার করা হয়, যে চর্বি এবং চিনি এটা অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য ভালো নয়, এবং এটা শরীরের উপকার না করে বরং কি করে, ক্ষতি করে। অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করার পর দেহের মধ্যে কী হয়, চর্বি জমা হয়ে যায়। তাই আমরা কি করব, যে আমাদের দেহের বর্ষসূচিকে ঠিক রাখতে হলে আমরা প্রাকৃতিক খাদ্যগুলো গ্রহণ করব, এবং যে ফাস্টফুড সেই ফাস্টফুডগুলোকে আমরা পরিহার করব। যদি আমরা এই নিয়মগুলো মানি চলে, তাহলে আমরা একটা পরিবারের যে সকলের স্বাস্থ্যটাকে আমরা কী রাখতে পারব, যথাযথ রাখতে পারব। ধন্যবাদ সবাইকে, তোমরা এই যে আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে বিজ্ঞানের, আমি এই বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা তোমরা কীভাবে লিখবে, কীভাবে শুরু করবে, আমি সেই জিনিসটা তোমাদেরকে কী করে দিছি, এটা ভালোভাবে আমরা বুঝাই দিছি, কিন্তু আমি যেভাবে বুঝাই দিছি তোমরা এইভাবেই লিখবে, এটাই লিখবে,
যে প্রথমে লিখবা বিআই বিএমআই কি, বিএমআই নির্ণয়ের সূত্র লিখবা, তারপরে লিখবা যে বিএমআইটা বিএমআইয়ের প্রয়োজনীয়তা কি, এরপরে পরিবারের বিএমআইয়ের শখ নির্ণয় করবা, শখ নির্ণয় করে তারপর কি আঁকবা লেখচিত্র অঙ্কন করবা, লেখচিত্র অঙ্কন করার পর এবার তুমি মন্তব্য লিখবে যে কার বিএমআই কত হলে তোমার কী ধরনের খাদ্য গ্রহণ করতে হবে, তোমরা সুন্দরভাবে এটা লিখে দেবে। সবাইকে ধন্যবাদ, তোমরা এটা দেখে লিখবে, কেউ সরাসরি যে ইউটিউবে দেওয়া আছে সেখান থেকে লিখবে না, কারণ সবার পরিবারের সদস্য এক নয়, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে সদস্যদের নাম এবং যথাযথভাবে তোমরা বিএমআইটা নির্ণয় করে শখ তৈরি করে জমা দিবে। সকলকে ধন্যবাদ, আজকের জন্য এখানে সমাপ্তি।